দুর্নীতির অভিযোগ থেকে গরু পাচার মামলা, একের পর এক ইস্যুতে পথে বিরোধীরা। কংগ্রেসের জেলা প্রাথমিক শিক্ষা সংসদ অভিযান ঘিরে উত্তপ্ত আলিপুরদুয়ার, মিছিল করে গিয়ে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের অফিসে তালা ঝুলিয়ে দেন কংগ্রেস কর্মীরা। পুলিশ বাধা দিতে গেলে শুরু হয়ে যায় ধস্তাধস্তি। আলিপুরদুয়ারের পাশাপাশি এবার বহরমপুরের ছবি দেখাবো। সিপিএম এর ডাকে চোর ধরো জেল ভরো কর্মসূচি ঘিরে উত্তপ্ত বহরমপুর। বহরমপুরে এফইউসি ময়দান থেকে শুরু হয়ে টেক্সটাইল কলেজ মোড়ে গিয়ে শেষ হয় মিছিল। নেতৃত্বে ছিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। পাশাপাশি দুটো ছবি দেখছেন, একদিকে আলিপুরদুয়ারে পথে কংগ্রেস, অন্যদিকে বহরমপুরে সিপিএম এর মিছিল। যারা দুর্নীতি করেছে, যারা চুরি করেছে, যারা রাজ্যের সর্বনাশ করছে, তাদের ধরতে হবে এবং জেলে পুরতে হবে। এদের মধ্যে কেউ কেউ তৃণমূল থেকে পালিয়ে বিজেপি হয়ে সাধু সাজার চেষ্টা করছে, তারাও চুরি করেছে। সেই জন্য আমরা সব চোরা শাস্তি চাই, কোনো নির্দিষ্ট দলের না। পথে নেমেছিল বিজেপিও দুর্নীতির প্রতিবাদে। বোলপুরের শিবতলায় বিজেপির মিছিল, সেই মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নজর রাখবো অন্য খবরে। সঠিক সময়ে সবকিছু প্রমাণ হবে, কেউ ছড় পাবেন না। আদালত কক্ষ ছড়ার আগে বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায়, সময় সব প্রমাণ হবে। জেলবন্দী পার্থ চট্টোপাধ্যায় নিশানায় কে? নিয়োগে দুর্নীতি মামলায় আপাতত জেলেই কাটাতে হবে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে। খারিজ প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনের আবেদন, 14 দিনে জেল হেফাজত তার। জামিনের জন্য কোনো আবেদন করলেন না অর্পিতা মুখোপাধ্যায়। জেলে জেরার সময় নথি ছিঁড়ে ফেলার চেষ্টা করেন পার্থ চট্টোপাধ্যায়, এমনই অভিযোগ ইডির। জেলে গিয়ে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করতে পারবে ইডি। জুডিশিয়াল কাস্টাডি দিয়েছেন এবং 31 আবার প্রোডাকশন করার ডাইরেকশন দিয়েছেন।